দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শরীফ ভাইকে। দর্শক ভাই কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখতেছি ভাই অরিজিনাল মাছ নিয়ে আসছেন। হ্যাঁ ইনশাআল্লাহ, আমি চাঁদপুরের মাছ নিয়ে বাড়ি। এটা অরিজিনাল চাঁদপুরে? হ্যাঁ অরিজিনাল চাঁদপুরে, এবং এই যে একদম পদ অরিজিনাল, একবারে দেখেন গোল, একদম অরিজিনাল গোল হবে। এই দেখেন মাছটা, মাছ তো অনেক মোটা। আচ্ছা মাছগুলো মাথা ছোট, আমি সবসময় আপনাদেরকে দেখাইছি ভিডিওগুলোতে। হ্যাঁ মাথা ছোট হয় চাঁদপুরের মাছের? অরিজিনাল মাছটা মাথা ছোট হয়। আচ্ছা অতিরিক্ত মোটা হয়, অনেক মোটা। এইটা মোটা হয় বেশি, হাট হয় হাট। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে চাঁদপুরের অরিজিনাল মাছ। মাছটা যখন হাতে ধরবেন হাট থাকবে, আর যেটা অন্য জায়গার মাছ ভাঙ্গা পড়বে, নরম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একবার হাট হবে, এই ভিতরে ফাঁকও থাকবে। একবারে মাছটা কাটলে আপনি ভিতরে ফাঁক পাইবেন না, সংগ্রহ করেন এই যে কারণ বাজার থেকে? সকালে নিলামে নেন? নিলামে কিনে এখানে জি অনেক মোটা। হ্যাঁ ছোট আমার মাথা, আপনাদেরকে আমার ভিডিওগুলো গত বছর আগেও দেখছেন। হ্যাঁ হ্যাঁ, আমার মাছগুলো আমি সবসময় ছোটো টাইমের মাছ কিনি, খাটো খাটো মাছ। এই মাছগুলো খাটো হয়, মাথা ছোট হয় এবং ঘাটটা মোটা হয়, এগুলো অরিজিনাল মাছ। আচ্ছা আচ্ছা, এই মাছগুলো আপনি খাইবেন, ইনশাআল্লাহ রান্না করবেন, ফেলাটা গ্যারান চলাবে। আমার মাছগুলো যদি ফেলাটা গ্যারান না করে তাহলে টাকা নিব না মাছ। আচ্ছা আচ্ছা, যদি এরকমভাবে হ্যাঁ প্রশংসনীয় হয় তাহলে অবশ্যই আমার সবসময় নেবেন এবং টাকা দিবেন, তাহলে টাকা লাগবে না। আচ্ছা এটা এটা এক কেজি প্লাস, এক কেজি করে প্লাস, এক কেজি 200-300 গ্রাম হবে? এক কেজি 200-300 কত হবে? এক কেজি আলাস, এক কেজি আলাস আছে। আপনার মাছগুলো অনেক ফ্রেশ দেখেন, এটা অরিজিনাল চাঁদপুরের। অনেকে নোয়াখালী, অনেকে নোয়াখালী, আবার আপনাদেরকে বলি দর্শক ভাইরা দেখেন কোনো খুঁত নাই, লাল গোলা, আমি সাবধান, লাল গোলা লেলের করে মাছ। ভাইয়ের নাম শরীফ ভাই? আমি চালু করছি, আমি একা একা বসে আসছিলাম, আমার দেয়া দিয়ে অনেকে শুরু করছে। আচ্ছা মাছ পাচ্ছে কারণ বাজারে, প্রতি ফার্স্টে আমি শুরু করছি। আচ্ছা শুরু করছি, আর আমার মাছ যারা নিজেকে ঠগে নাই, গত বছর প্রত্যেক বছর ইনশাল্লাহ সবাই ফোন দিয়ে, এবার ফোন দিছে দিনকাল কোথাও দিয়ে ফোন দিয়ে, একজনে কয়ে ভাই আপনার মাছগুলো অনেক মজা লাগছে, মাছের দাম কমলে একটু ফোন দিয়েন। আচ্ছা আশা করি ইনশাল্লাহ ভালো মাছ যদি খাইতে চান তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার আছে দেওয়া আছে, আমরা এখন দিতে আসি, আপনি ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আচ্ছা আপনার অনুরোধ রইল, ভালো মাছ খাইবেন, যে কোনো মাছ ইলিশ না শুধু, যে কোনো মাছ খাইতে চান একটু ফোন দিয়ে যোগাযোগ করেন। আচ্ছা ভাইয়ের ভাইয়ের নাম্বারটা একটু দিয়ে দেন। হ্যাঁ আমার নাম্বার হলো 01685-141-35। আচ্ছা এইটা হচ্ছে আপনার পার্সোনাল নাম্বার? আচ্ছা আপনি অনলাইনেও দেন? অনলাইনে দেন, এইটা হচ্ছে জায়গা পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা দিয়ে আসেন যাই না? আচ্ছা এইটা হচ্ছে অরিজিনাল চাঁদপুরের মাছ, চাঁদপুরের মাছ একদম ফ্রেশ, মানে আজ এক কেজি আছে, দুই একটা এক কেজি কমও আছে, কমও আছে, কিন্তু এটা মাছ একবারই সরু। এটা কেজি কত? এই দেন প্যাডের ভিতরে কেমন সাপটা আছে, আপনি সাপেন ভিতরে লাল হবে তাই না? কাংসা লাল হয়। আচ্ছা এটার কেজি কত করে আজকে? 1500 টাকা কেজি। আচ্ছা অরিজিনাল মাছ, অরিজিনাল ভিতরে কয়েক কোয়ালিটি হয়, একটা সাগর অরিজিনাল সাগর, একটা ইন্ডিয়ান মাছ, অনেকে তো নোয়াখালীর মাছ বইলেও বিক্রি করে চাঁদপুরের মাছ, আছে না কিছু লোক তো আছে, অনেকে করে ভাই সাগরের অতসে ডিমে পেট পেট ফাটিয়ে দেয়, ডিমের কারণে মাছ, যেটা সাগরের মাছটা পেট বড় হয়, ডিম ডিম হয়। আচ্ছা আর চাঁদপুরের মাছটা এই যে মাথা ছোট হবে, পিঠটা মোটো হবে। আচ্ছা আচ্ছা, আর সাগরের মাছের পেট পোড়া, পেট পোড়া মানে ডিম মাছ বললে কিছু থাকে না, জমে ঠক, আর অরিজিনাল মাছটা থাকে পিট পোড়া এবং কাটলে পেটির মাছ একবার মোটা বাড়িব, চিকুন হবে, চিকুন হবে। এই যে পেটটা আছে না ভিতরে পোড়া নাই, তাহলে অল্প একটু কলিজা বাড়িবে মাছ, আর সাগরের মাছ চিনা আর একটা উপায় বাড়ি করে দিই, সেটি হল সাগরের মাছটা কাটলে আপনি এতগুলো ময়লা পাইবেন, আর চাঁদপুরের মাছটা কাটলে আপনি অল্প একটু ময়লা পাইবেন ভিতরে পেটিটা, মানে যেটাকে বলে কলিজা, অল্প পাবেন, অল্প অল্প। সাগরের মাছটা এতগুলো ঝোলার মতো বাইরে গিয়ে
ঠিক আছে ঠিক আছে শরীফ ভাই, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।